যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজের সিক্স সেমিস্টার এক্সাম দিয়েছিলে তুমি যদি তোমার মনোপ্রুত এক্সাম মার্কস না পাও তাহলে তুমি অ্যাসেসমেন্ট বা স্ক্রুটনি করতে পারো অর্থাৎ এক কথায় খাতা চেক করতে পারো তার জন্য ইউনিভার্সিটি এক্সামিনেশন পোর্টাল ইউজিবি এক্সাম ডট নেট ওয়েবসাইটে এসে সিবিসিএস অথবা ওয়ান প্লাস ওয়ান সিস্টেমে ক্লিক করো তুমি যে সিস্টেমের মধ্যে পড়ছো আমি সিবিসিএস সিস্টেমে ক্লিক করে বাকি প্রসিজোরটা দেখাচ্ছি এখানে ক্লিক করলে তোমার সামনে নতুন একটি পেজ ওপেন হবে যেখানে দেখতে পাচ্ছ অনেকগুলো সেমিস্টারের নাম লেখা রয়েছে সেখান থেকে তুমি সিক্স সেমিস্টার চুজ করো তারপরে দেখতে পাচ্ছ তোমার সামনে আরও একটি পিজ পেজ ভিউ হয়েছে যেখানে বিভিন্ন অপশান রয়েছে তুমি এখান থেকে ক্যান্ডিডেট যে রয়েছে সেটি ক্লিক করো এখানে ক্লিক করলে তোমার সামনে আরও একটি পেজ ভিউ হবে যেখানে তুমি দেখতে পাচ্ছ ইউ ফর্ম সাবমিশন অ্যাডমিট কার্ড পিপিআর অ্যান্ড পিপিএস তুমি এখানে ক্লিক করো এখানে ক্লিক করলে তোমার সামনে দেখাবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার নামের তিনটে ফার্স্ট ক্যারেক্টার টাইপ করে কন্টিনিউয়ে ক্লিক করতে বলবে তো আমি এটা টাইপ করে কন্টিনিউয়ে ক্লিক করে ফিরছি তারপর তোমার সামনে সম্পূর্ণ পেজটা ভিউ হয়ে যাবে যেখানে তোমার যাবতীয় ডিটেলস দেখতে পাবে এবং নিচে দেখতে পাচ্ছ সাবজেক্ট ডিটেলস লেখা রয়েছে তুমি সরাসরি সাবজেক্ট ডিটেলসে চলে আসো যে সমস্ত সাবজেক্টের পেপার তুমি পরীক্ষা দিয়েছিলে সেগুলো এখানে শো হচ্ছে এখান থেকে যে সাবজেক্টটিতে তুমি পিপিআর অথবা পিপিএস করতে চাইছো সেটি সিলেক্ট করো যেমন আমি এখানে সিলেক্ট করলাম তারপরে তোমার এখানে দেখো থিওরি অপশান হবে এবং পাশে দেখো পিপিআর পিপিএস দুটো অপশান রয়েছে তুমি যেটা করতে চাইছো তুমি সেটাকে সিলেক্ট করো সিলেক্ট করার পরে থিওরি যে অপশান রয়েছে তুমি সেখানেও ক্লিক করবে এইভাবে তোমার প্র্যাকটিক্যাল অথবা থিওরি যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের তুমি অপশানগুলো সিলেক্ট করে এক এক করে ক্লিক করে নাও এবং প্রত্যেকটা পেপারে ফিজ বাবদ একশো টাকা করে দিতে হবে যতগুলো পেপার বা সাবজেক্ট সিলেক্ট করবে ততগুলো একশো টাকা এবং সাথে প্লাস দশ টাকা দিতে হবে প্রসেসিং চার্জ তারপরে তুমি সাবমিট বাটনে ক্লিক করো ক্লিক করলে তোমার সামনে নতুন একটি পিডিএফ ওপেন হবে সেই পিডিএফটিকে প্রিন্ট আউট করে কলেজে অবশ্যই জমা দিতে হবে তারপরে সমস্তটা অ্যাপ্রুভ হয়ে তোমার ফর্ম ফিল আপ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয় আশা করি তোমাকে বোঝাতে পেরেছি যদি মনে হয় প্রয়োজন রয়েছে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে প্রত্যেকটা বন্ধু তোমার মতো একই রকম সহযোগিতা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ